সালাম আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে রডের এক টনে কতটি রড হয়, অর্থাৎ এক টন সমান কত কেজি, এক টনে কতটি রড হয়, এক টন রডের দাম কত। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যারা টন সম্পর্কে বুঝেন না তাদের জন্য। তো বন্ধুরা মনে রাখবেন, বাংলাদেশে বা বিশ্বে তিন রকমের টন পাওয়া যায়। একটাকে বলা হয় ইউএস টন, যেটা 1000-এর চাইতে কম, 1000 কিলোর চাইতে কম হয়, সেটি হচ্ছে ইউএস টন, এর নির্ধারিত একটি মাপ আছে। দ্বিতীয়টিকে বলা হয় ইউকে টন বা ইম্পেরিয়াল টন, যেটি 1000-এর চাইতে বেশি। আর তৃতীয়টি হচ্ছে স্ট্যান্ডার্ড টন, যেটি 1000 কেজি। তো আপনি কোন টনের হিসাব করতেছেন সেটি আগে বুঝে নিন। যদি ইউএস টন হয় সেটি 1000-এর চাইতে কম হবে, 1000 কেজির চাইতে কম। যদি ইউকে বা ইম্পেরিয়াল টন হয় সেটি 1000-এর চাইতে বেশি হবে। আর যেটি স্ট্যান্ডার্ড টন সেটি হচ্ছে 1000 কেজি। তো এক টন রডে কত পিস বা কত সংখ্যক রড থাকবে সেটি যদি আপনি বের করতে চান, প্রথমে জেনে নিতে হবে আপনাকে আপনি কত মিলির বা কত সুতার আপনি রডের সংখ্যা নির্ণয় করতে চাচ্ছেন। তো এখানে যে সূত্রটি, রডের ওজন বের করার সূত্র, সেটি হচ্ছে ডিস্কার ভাগ হচ্ছে 162.2। এখানে যে ডিস্কার, এটি মানে হচ্ছে রডের যে পরিধি, রডে যে যেটাকে ইংরেজিতে বলা হয় ডায়ামিটার বা ডায়া সংক্ষেপে, সেটি তো এটি হচ্ছে প্রতি মিটারে ওজন আসবে। আপনি যদি রডটাকে মিটারে নেন, আর ডি স্কয়ার ভাগ 532.2, এটি দ্বারা আসবে প্রতি ফিটে। অর্থাৎ আমরা জানি একটি রড, বাংলাদেশে যেগুলো রড আছে এগুলো মোটামুটি 40 ফিটের মতো লম্বা, অরিজিনাল 39.±5 আসে, তো অ্যাভারেজে 40 ধরে নেওয়া হয়। তো এটি হচ্ছে প্রতি ফিটে কতটুকু ওজন আসবে এর সূত্র। তো আমরা এই জায়গায় উদাহরণ হিসাবে 12 মিলি রডের প্রতি ফিটে ওজন নির্ণয় করব, অর্থাৎ 12 মিলি রডের জন্য। তো এখানে আমরা সূত্রটি ডি স্কয়ার ভাগ 532.2, তো ডি এর পরিবর্তে যেহেতু 12 মিলি, 12 আমরা বসিয়ে দিলাম, 12-র উপরে স্কোয়ার থাকবে যেহেতু ডি স্কোয়ার। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো 0.2706, এটি হচ্ছে প্রতি ফিটে 12 মিলি রডের ওজন। সেম একইভাবে যদি আমরা 10 মিলি নেই, জাস্ট 12-র জায়গায় আমরা 10 বসিয়ে দিব এবং হিসাব করব, তাহলে আসবে 0.1879 কেজি প্রতি ফিটে। তো এখন একটি রড সাধারণত 40 ফিট লম্বা হয়ে থাকে। বাংলাদেশে যে সমস্ত রড পাওয়া যায় সেগুলো 40 ফিট সাধারণত হয়ে থাকে, এটি একজ্যাক্ট ফিগার না, সেখানে 39±5 আসে। তারপরে আমরা এবার যে ধরে নিলাম 40 ফিট, তাহলে 1 ফিটের ওজন 12 মিলির জন্য যদি 0.2706 হয়, তাহলে 40 ফিটের জন্য ওজন হবে মোটামুটি 10.82 কেজি, মানে প্রায় মোটামুটি 11 কেজির মতো। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি 10.82 কেজি। যদি সেটি যদি আমাদের 10 মিলি হতো তাহলে আমরা পেতাম 7.56 কেজি। তো এখন এক টনে 12 মিলি রডের সংখ্যা আমরা কী হিসাবে বের করব। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, উপরে রাখতে হবে আমাদের 1000, যেটি মানে হচ্ছে এক টন, নিচে ভাগ দিতে হবে প্রতি রডের ওজন দিয়ে। তো প্রতি রডের ওজন হচ্ছে 10.82, তাহলে আমরা পেলাম 92 পয়েন্ট সামথিং, তার মানে আমরা ধরে নিতে পারি এখানে 93, অর্থাৎ 93 পিস রড আসবে এক টনে 12 মিলির। তো এখন যদি 10 মিলি রড হতো তাহলে কত আসতো? তো সেখানে 1000 ভাগ 7.516 দিলে আমরা পেতাম 133টি। তো এখানে যদি আমরা আরও 8 মিলি নিতাম, আরও রডের সংখ্যা বাড়তো। যদি আরও বেশি মিলি নিতাম, 25 মিলি নিতাম, রডের সংখ্যা কমে যেত। তো এখন আসি রডের বাজার দর। তো রডের বাজার দর আসলে উঠানামা করে, বর্তমানেও আপনি বিভিন্ন কোম্পানির রড পাবেন, সেখানে 60 থেকে 68 হাজারের মধ্যে আপনি রড পাবেন। আপনি কোন রড কিনতেছেন, রডের কোয়ালিটি কেমন, সেটির উপর নির্ভর করবে অনেক কিছু। তো বর্তমানে সবচেয়ে যে বেস্ট রড সেটি হচ্ছে TMT, যে কোনো কোম্পানির আপনি ক্রয় করেন অবশ্যই TMT ক্রয় করবেন, TMT 500W, এটি হচ্ছে বেস্ট রড। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এক টনে কতগুলো রড থাকে। তো বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।